সুপ্রিয় দর্শক শ্রোতা, খবরে প্রকাশ সব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে ইকোলাই। IEDCR এর গবেষণায় বলা হয়েছে, প্রাণ সংহারে জীবাণুর হাত থেকে মানুষের জীবনকে রক্ষা করে যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে বেশিরভাগ প্রাণ সংহারী জীবাণু। এ কারণে বিশ্বে বছরে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। এভাবে চলতে থাকলে অ্যান্টিবায়োটিক জীবাণুর কারণে 2050 সালে বিশ্বে 1 কোটি লোকের মৃত্যু ঘটবে, এমন তথ্য জানিয়েছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। গবেষণা দলের প্রধান IEDCR মাইক্রোবায়োলজি বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর জাকির হোসেন হাবিব বলেন, ইকোলাই ব্যাকটেরিয়া প্রায় সব ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। এই জীবাণু সাধারণত 3 ভাবে মানবদেহে সংক্রমণ ঘটিয়ে মানুষের মৃত্যু নিশ্চিতে কাজ করে। মূত্রনালীর মাধ্যমে সংক্রমণ ঘটিয়ে, কাটা বা ক্ষত স্থানে সংক্রমণ ঘটিয়ে এবং ICU রোগীর শরীরে সংক্রমণ ঘটিয়ে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অবস্থা থেকে দেশকে ও দেশের মানুষকে নিরাপত্তা দিতে হলে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা বন্ধ করতে হবে। জনসচেতনতা তৈরির লক্ষ্যে সব ধরনের অ্যান্টিবায়োটিকের প্যাকেট লাল রঙের করা যেতে পারে। এটি ব্যবস্থাপত্র ছাড়া কেনা বা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া অ্যান্টিবায়োটিকের প্যাকেটে কমপক্ষে ততগুলো ওষুধ রাখতে হবে যাতে একটি কোর্স সম্পূর্ণ হয়, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিছুটা হলেও এড়ানো সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান খসরু বলেন, প্রতিদিন প্রায় 10 থেকে 15 লাখ মানুষকে অপ্রয়োজনে বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এভাবে বিক্রি হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করা খুব স্বাভাবিক। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় 2.5 লাখ ফার্মেসি আছে যাদের বড় অংশই অনিবন্ধিত। এই ফার্মাসিগুলো যদি একদিনে অন্তত 5টি করে অ্যান্টিবায়োটিক বিক্রি করে, তাহলে দিনে তারা 10 থেকে 15 লাখ অ্যান্টিবায়োটিক সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে, যার মধ্যে খুব অল্প সংখ্যক মানুষের হাতে এটার প্রয়োজন ছিল। একজন দোকানদারের পক্ষে কোন অ্যান্টিবায়োটিকটা রোগীর জন্য প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই তা বোঝার সুযোগ নেই। এমনকি অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পর্কে তাদের ধারণা না থাকায় তারা রোগীকে 2টি বা 3টি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে সাময়িক উপশমের জন্য, যা রোগীর জীবনকে বিপন্ন করে তোলে। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির পাশে ঘণ্টার ধ্বনি আইকনে ক্লিক করুন। আপনাকে ধন্যবাদ।